আসলাম ইতিমধ্যে সুভাষপল্লি বাজার থেকে কিন্তু সরাসরি লাইভে আপনাদের সামনে সেই চিত্রটা কিন্তু তুলে ধরছি। মুরগির জন্য হাওয়া চলো মুরগির জন্য খুব মুরগি তিনটে মুরগি আছে চারটা। প্রশাসনের অধিকারীরা তারা কিন্তু সুভাষপল্লি বাজারে পুরোপুরিভাবে নাকতল্লাশি বলা চলে। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন তারা। তোমাদের সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি ফুলেশ্বরী বাজার থেকে। বাজারে যেসব দোকান বন্ধ থাকার কথা এবং সেগুলোকে বন্ধ করার জন্য পুলিশ প্রশাসন ইতিমধ্যে কিন্তু সেই ছবিটি আপনাদের সামনে তুলে ধরছে। শিলিগুড়ি থানা আইসি আইসি তিনি রয়েছেন এবং রয়েছেন এবং এসিপি তারা কিন্তু রয়েছেন পুলিশ প্রশাসন অধিকারীরা। যেভাবে দেখা যায় দিনের পর দিন যেসব বাজার ঘাটগুলো রয়েছে, যে বাজারের নির্দিষ্ট টাইম যে রয়েছে সে তারপরও কিন্তু খোলা থাকে। সেই কারণে কিন্তু আজ প্রশাসন অধিকারীরা তারা কিন্তু গিয়ে যেরকম নয় বাজার কথা বলি, যেরকম সুভাষপল্লি বাজারের কথা বলি, সেখানে কিন্তু পুরোপুরিভাবে তল্লাশি করে তারা কিন্তু গেলেন। ইতিমধ্যে কিন্তু সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। সমস্ত বাজার ঘাটে যেভাবে দেখা যায় দিনের পর দিন যেভাবে ভিড় থাকে, সে ভিড়কে কিন্তু রোখতে কিন্তু শিলিগুড়িতে প্রশাসন কিন্তু নামে। ইতিমধ্যে আরও একবার জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু সুভাষপল্লি বাজার থেকে কিন্তু আপনাদের সামনে সেই ছবিটাই কিন্তু তুলে ধরলাম, যেখানে প্রশাসনটা কিন্তু ব্যাপক নাকার জন্য তল্লাশি বলা চলে এবং বাজারগুলোতে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু গিয়ে গিয়ে কিন্তু দেখলেন এবং দোকানপাট খোলা রয়েছে নাকি সেগুলোও কিন্তু দেখলেন। ইতিমধ্যে কিন্তু যেভাবে এসিপির কথা যদি বলি এবং প্রশাসন অধিকারী যারা রয়েছেন তারা কিন্তু এসেছিলেন এবং পুরোপুরিভাবে কড়াকড়িভাবে কিন্তু নজরদারি চলছে বিভিন্ন মোড়ে, বিভিন্ন এলাকায় কিন্তু পুলিশের টহলদারি যেভাবে রয়েছেন। এই মুহূর্তে কিন্তু শিলিগুড়ি যে ফুলেশ্বরের এই সুভাষপল্লি বাজার রয়েছে, সেই সুভাষপল্লি বাজার থেকে কিন্তু আপনাদের সামনে সেই ছবিটা কিন্তু তুলে ধরলাম।